আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এখন ভুট্টার ফুল সিজন চলতেছে, আপনারা অনেকেই হয়তো ভুট্টা লাগিয়েছেন। আজকে আমরা সরাসরি দেখব বেবিলন এগ্রি সায়েন্স কর্তৃক আয়োজিত ধামাকা ভুট্টার মাঠ দিবস। তো চলুন দেরি না করে সরাসরি যাওয়া যাক বেবিলন কোম্পানির সেই ধামাকা ভুট্টার মাঠ দিবসে। ভাই, আপনাদেরকে একত্রিত করার একটা উদ্দেশ্য আছে। আমরা আপনাদেরকে একটা আমরা আছি বেবিলন কোম্পানির পক্ষ থেকে। আমাদের কোম্পানির নাম কি বললাম ভাই? বেবিলন কোম্পানি। আমরা যে এখানে আসছি যে একটা উদ্দেশ্য হলো আপনার তো ভুট্টা চাষাবাদ করুন, তাই তো? এই ভুট্টা কি এইবারে প্রথম লাগাইছেন, তাই তো? ভুট্টার নামটা হলো কি ধামাক্কা। এই ভুট্টা এর আগে কখনো চাষাবাদ করেন নাই। তারপরও ভুট্টার যে মশা, যে কালার, তাতে কি অবস্থা? আপনার নাম কি ভাই? আপনি লাগাইছিলেন ভুট্টা, তাই তো? নাম কি আপনার? সরোয়ার ভাই। এটা আপনার কি জায়গার নাম কি? এটা দাউদপুর ঝুনারপাড়া, তাই তো? ঝুমারপাড়া। তো আপনারা তো আসলে আমরা যেটা চাচ্ছি যে একই জমিনে একই সার বীজ প্রয়োগ করে যদি অন্য একটা জাতের চেয়ে আরও অন্য কোম্পানি কিংবা অন্য একটা ভুট্টার জাতের চেয়ে যদি এটা ভালো হয় তাহলে লাগা যাবে তো নাকি? তাতে আপনার মতামত কি যে অন্য জাতের চেয়ে এটার মতামত কি একটু জোরে বলেন। আমি যেটা দেখতেছি অন্য জাতের ভুট্টার কালার একটু ডিফারেন্স, আপনি কিন্তু ভুট্টাটাতে শেষ সময় দিতে পারেন না, তাই না? আমি যেটা শুনলাম মশা একটু ছোট, তারপরও যে অন্য ভুট্টার তুলনায় মশা কি ধরনের? আপনাদের এখানে আমি যেটা শুনলাম যে আপনার 33-50 মন কি হয়েছে, আপনার এটা আইডিয়া কি যে কেমন ভুট্টা ফলন আসতে পারে? ওই রকমের যে 33-50 মন, তাতে 33-50 মন আসলে আপনাদের এলাকার কৃষক কেতাতে কি সন্তুষ্ট না? আমার বিশ্বাস আপনাদেরকে একটা সাজেশন যে ভুট্টা যখন গ্রামের অবস্থা যে কোনো ফসল ভুট্টাও যখন আপনার মশা আসে, দুধালো অবস্থা দানা যখন আসে তখন ফুলটা আসে, তখন কখনো শেষের ঘাটতি দিবেন না। আর দ্বিতীয়ত হলো যে আপনি যেটা করবেন আপনার হইল যে মাথা অনেক সময় গ্যাপ থাকে, আমাদের ভুট্টাটা কিন্তু মাথাও গ্যাপ নাই, তাই না? পানি আসলে অনেক ভুট্টা পানি ঢুকে, আমাদের গাছও কিন্তু শক্ত। এবারে যেহেতু হাওয়া বাতাসে গাছ ভাঙে নাই, হাওয়া বাতাস হলে আমাদের গাছটা পড়ে যায় না কিন্তু। দ্বিতীয়ত হলো এই যে আপনি দেখেন মশাটা আপনার শেষের ঘাটতি আছে, তারপরে কিন্তু মশা ছোট নাকি, তাই না? আমি এক ব্যাপারী শো আসছিল, আপনি দেখছিলেন কালার, কিন্তু উনি বলতেছেন না কালার অনেক ভালো আছে। আপনি ওই পাশে কি ভুট্টা লাগাইছেন? 77 বীজ। সেটার চেয়ে কি এটা কি ভালো মনে হচ্ছে? এটাই ভালো। তাহলে কি 77 বীজের চেয়ে এটা ভালো মনে হচ্ছে? আমি এইটুকু বললাম যদি আপনি শুধু শেষটা ঠিক মতো দিতেন, আর যা দিচ্ছেন দিচ্ছেন, শেষটা শুরুতে 50 পার হয়ে যাওয়ার কথা। আমরা অন্য অন্য জায়গায় কি করতেছি বুঝছেন, 50 পার হয়ে যাচ্ছে, 33-50 মন আপ, মানে 55 মন পর্যন্ত আমরা মার, তাই না? কিন্তু দিতে পারে নাই। তো ভাই, এই ভুট্টার নাম কি বললাম? ধামাক্কা। চাষাবাদ করা যাবে তো ভাই? তো পাবেন। এটা আমরা দাউদপুর জুয়েলার কাছ থেকে কি করছি, তবে আপনার বেবিলন কোম্পানি, এখন অনেকে মনে হয় আমরা তো ওইখান থেকে নিবো, বেবিলন কোম্পানি ধামাক্কা ভুট্টাটা দেখে কিনবেন, নামটা স্মরণ রাখবেন। আর একটা জিনিস বলি, বেবিলন এমন একটা কোম্পানি শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত মাঠে থাকে। এই যে ভুট্টাটা যে আমি আবাদ করছে, আমরাই হয়তো একসময় ওনাকে দোকানদারের মাধ্যমে হাতে তুলে দিচ্ছি এবং শেষ পর্যায় পর্যন্ত আমরা মাঠে থাকি যে দেখি আমরা ফলন কতটুকু পাচ্ছে। কৃষককে এটা তো প্রতারিত হচ্ছে নাকি? তো আশা করা যায় এই ভুট্টাটা চাষবাস করে যাবে তো ভাই, ভুট্টাটা হাতে তুলেন তো ভাই, কি ভুট্টা ধামাকা তোলা যাবে তো ভাই। তো এইটুকু ভাই, আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম এবং সবাই আশা করি এরপরে ভুট্টা লাগালে আপনি আপনার আশেপাশে যে লোকজন আছে এবং আত্মীয় স্বজন যারা চাষাবাদ করে তাদেরকে বলতে পারবেন তো ভুট্টা নাম কি বললাম, ভুট্টা যে আপনারা অবশ্যই ভাই বলবেন যে ধামাকা ভুট্টাটা লাগান, অন্তত কোম্পানির লোকজন শেষ পর্যায়ে মাঠ পর্যন্ত থাকে। কালারের ক্ষেত্রে কি কোনো কমপ্লেন আছে? রসের ঘাটতি হওয়া পর্যন্ত ভুট্টার মূল খাদ্যটা কিন্তু রস শেষ পর্যায়ে, ভাই নিজের মুখে বলতেছে আমি শেষে একটা শেষ দিতে পারি নাই, তারপরেও কালার ইনশাল্লাহ অনেক ভালো আছে। তো ভাইয়ের নাম কি জানি বলছিলাম?
সরোয়ার ভাই তো ভাই সরোয়ার ভাইকে তো চিনে আপনাদের এলাকার ভাই যেহেতু চাষাবাদ করছে আমরা সবাই ইনশাআল্লাহ ভুট্টাটা চাষাবাদ করার জন্য আপনাদেরকে উৎসাহিত করব আমাদের কোম্পানির নাম কি বললাম ভাই বেবিলন কোম্পানি তো ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম সবাই